হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো সুমনাটার অনুষ্কাতে সবাইকে ওয়েলকাম। দেখো, এখন ঘড়িতে দেখালাম 5:30 বাজে আর পুরো অন্ধকার। মানে 5:30টায় হয়তো গ্রামে ভোর হয়ে যায়, কিন্তু এখানে পুরোপুরি অন্ধকার। আমি এখন শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে গেছি। তো এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি, চলো সেটাই দেখাই। তো একটা মন্দিরে যাব, যে আগেও দেখিয়েছি মন্দিরটায়, মঙ্গলবার আজকে তাই যাব। কাল রাত 11টার সময় আমাকে ওই পাশের ভাবিরা ফোন করে বলছে বাইরে একটু আসো, কথা আছে। তো আমি তখন গেলাম। এই দেখো, এমনি তো উঠে না, আজকে উঠেই পড়েছে, আমার সাথে যাবে, কান্নাকাটি চালু। আমি ভাবছিলাম নিয়ে যাব না, তাহলে ও বাড়ি থাকলে স্কুলটা আপাতত, স্কুল যদিও গেছে, কারণ কত লেট হবে তো জানি না, কত ভিড় হবে, এখন নবরাত্রি চলছে না, তাই ভিড় প্রচুর ছিল। তো এসে যাও, টাইমে চলে এসে স্কুল গেছে, ও কান্নাকাটি চালু। আমি যখন বেরিয়ে পড়েছি দেখছি ও মানে ইয়ে করছে, কোঁপছে। বলছি কী হলো, যখন দেখি কান্নাকাটি যাব। তো দেখো পৌঁছে গেছি। তো ভাবি ফোন করে বললো যে কালকে যাবে, আমি বলছি হ্যাঁ যেতে তো পারি, কিন্তু ওই যে স্কুল আছে বলছে 6টার সময় যাবো। বলছে ঠিক আছে, তাহলে ব্রেড বাটার দিয়ে দেবো সিম্পলের উপরে, আর ওর বাবা নয়তো বের করে রাখবে, এরকম ভেবেছিলাম। তারপর তো ও উঠে পড়লো, আর এখন সকালে, এত সকালে ও যেতে চায় না, কারণ এর স্কুল থাকে, অনেকটা সকালে যেতে হবে, কত ভিড় হবে না হবে, স্কুল যেতে পারবে না পারবে, তাই খুব একটা এখন যাওয়া হয় না। এক দুবার গেছিলাম, বিকালেই গেছিলাম, তাই ওনারা বললেন, তো অটোতে করে তাই চলেও গেলাম। এই যে দেখো পৌঁছে গেছি, কী লাইন, মানে নবরাত্রি চলছে, আর এইটা শুধু মঙ্গলবার খোলা থাকে, কিন্তু নবরাত্রির জন্য পুরো 9 দিনই খোলা, নয়তো মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিনে মন্দির খোলা থাকে না, এখন 9 দিনই খোলা আছে। তো এই যে লাইন, এই তো এদিকে তো ফাঁকা, সেদিকে গেলে লাইন, তাও বেশি লাগেনি, 45 মিনিট মতন লেগেছিল লাইনে দাঁড়িয়ে। তো এখান থেকে ফুল আর প্রসাদ নিয়ে আমরা ঢুকে পড়েছি। আমার মানে এই মন্দিরটা খুবই জাগ্রত, খুব জাগ্রত, আমার খুব মানে কি বলে মনের মতন এই মন্দির, আমার কোনো এ হলে আমি এখানেই যাই। আমার মানে বুঝে না কি বলতে চাইছি, আমি আর বলতে পারছি না। যাই হোক, সকাল সকাল এত সামনে পুরো ফাঁকা, দেখো কেমন লাগছে আকাশটা, আর এটা দারুণ দারুণ। মানে সকাল সকাল অটোতেও গেছিলাম, এখানে তো এখন গরম প্রচুর, তো হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিলো, বেশ ভালো লাগছিলো যেতে। আমার তো ঘুমই চলে আসছিলো, কারণ গরমে সারা রাত আমি সেদিন ঘুমাতে পারিনি, তার উপরে সকাল থেকে উঠেই চলে গেছি, মানে আমি মনে হয় আধা ঘন্টাখানি ঘুমিয়েছিলাম। এই যে দেখো আসার পথে আমার বরের ফেভারিট, যেখান থেকে ও মানে গেলেই এই ভাজিয়া আর এটা খাবেই, তো আমি ওর জন্যই কিনে নিয়ে এসেছি। ফোন করে বললাম তুমি বাড়িতে কিছু খাবে না, বলছে আমিও তোমাকে ফোন করবো যাচ্ছিলাম যে আমার জন্য নিয়ে আসবে, আমি তার আগে নিয়ে নিয়েছি, বলছি এটা নিয়ে যাচ্ছি আমি সবার জন্য। তারপরে এসে তাড়াতাড়ি ও ব্রেড বাটার করে দিলাম, মেয়েকে বের করিয়ে তো পাঠিয়ে দিয়েছি। ওই যে মানে এই ভাজিয়াটার সাথে চাটনিটা ওর খুব পছন্দের, খুব পছন্দের। এটা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি ওইখান থেকেই নিয়ে এসছো তো, অন্য দোকানের এগুলো খাওয়া হচ্ছে, হ্যাঁ ওইখান থেকেই নিয়ে এসছি, আমি আর কোত্থেকে নিয়ে আসবো, ওইটা আমার জানা আছে, ওইখান থেকেই নিয়ে এসছি। এই যে এটাই বলছে, দিয়ে হাসাহাসি করছি। তারপরে এটা খেয়ে নিলাম, আর বরের জন্য তো চা আছে, ও তো মানে পার ডে দরকারই দরকার, তো চা বানিয়ে দিয়েছি। আর দেখাই ওখান থেকে কী নিয়ে এসছি, এই যে ছোট ছোট কুলগুলো না, এত মিষ্টি হয়, এত ভালো লাগে বলার নয়। যদিও কালকে আমার চেয়ে আমার মেয়েই বেশি খেয়ে নিয়েছে, এটা নিয়ে এসেছিলাম। তারপরে দেখো কয়েতবেল মাখা নিয়ে এসছি, কিন্তু সত্যি বলতে কি একদমই ভালো করেনি, দেখে তো জিভে জল আসছিল, মানে এখনও এডিট করেছি জিভে জল আসছে, কিন্তু কালকে একদমই ভালো করেনি, কেমন একটা এ লবণ টবণ বেশি দিয়ে দিয়েছে, ওই এটা বেশি দিয়ে দিয়েছে, মানে এটা যদি আমার মা দেখে আমার মা বকবে, হ্যাঁ তুই এসব এসব জিনিসই খা, তোর ভালো কিছু সহ্য হবে না, আমাকে খুবই বকবে। এই যে দেখো এমনি এতে খেয়েছি, এর আগে ভালো করেছিল, কিন্তু কালকে সত্যি বলছি একদমই ভালো করেনি, আমি মানে খাইনি, ফেলেই দিয়েছি। কেমন একটা যেন টেস্ট করেছে, এমনি যদি আমি বাড়িতে কিনে নিয়ে এসে মা খাতাম অনেক ভালো হতো, পরের বার এমনিই কিনে নিয়ে আসবো ভেবেছি, যদি পাই, এখানে পাওয়াও যায়, কিন্তু একটা এমন টক হয় সে বলার নয়। একবার ভাবছি কয়েতবেল মা নিয়ে এসে মাখা করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে হেয়ারবেলটা পরে আছে না, এটা মেয়েরটা ওই দুটো নিয়েছিল, ও একটা এবার আমার চুলগুলো এমন সামনে চলে আসছে, তাই আমি এটা অটোতে আসার সময় পরে নিয়েছিলাম। খুলেই দিয়েছিলেন, কারণ ওটিপি আসছিল না, তাই বের করেই দিলেন।
এবার পূজোর গিফট এটা বরের থেকে, অনেক দিনের ইচ্ছা ছিল এটা, ফাইনালি পূজোর আগেই চলে এসছে। অ্যাকচুয়ালি আমি একটা কুর্তি অর্ডার করছিলাম ওয়ান পিস টাইপের, তো ওইটা না সাইজ ঠিক আছে, তো তাই আমি রিটার্ন করে দিয়েছি। এবার ওটাতে তো ইয়ে ছিল আর কিছু পয়সা দিয়ে, তো আমি এই স্মার্ট ওয়াচটা নিয়েছি। বক্সটা খুব দারুণই করেছি, খুব এক্সাইটেড। এটা কি চার্জে দিলে চলবে না কি আমি কিছুই জানি না, এটা রাখাই থাকবে, ও আসুক তারপরে ইয়ে করবো। এক সময় প্রচুর ঘড়ি পরেছি আমি, তখন এগুলো তো ছিল না, এই যে ইয়ে ঘড়িগুলো হয় না সোনাটা এইগুলো খুব করেছি, মানে আমার হাতে কোথাও গেলে কিছু থাক না থাক কিছু থাকতো না, শুধু ঘড়িটাই থাকতো। কেমন লাগছে? মনে হয় এটাকে চার্জিং করতে হবে তারপরেই হবে মনে হচ্ছে, বুঝতে পারছি না। তো চলো আর একটা পার্সেল আছে সেটা দেখাচ্ছি। এখন দেখছি এটা খুবই চলছে ট্রেন্ডিংয়ে, ওয়েট লস হয়, সুগারের অনেক ফায়দা করে, তো আমার তো সুগার আছে, তাই আরও অনেক কিছু এর প্রোটিনে অনেক কিছু আছে, তাই আমিও একটা আনিয়ে নিলাম, জানি না কতদিন খাবো না খাবো, কিন্তু প্যাকেটটা খুব ইয়ে হয়ে এসছে, যেন কী বলে পুরানো পুরানো টাইপের এরকম আর কি। চলো পরে আসছি, আবার পরেও নিয়েছি। তো নবরাত্রি চালু হয়ে গেছে না, এখানে অনেকের ঘরে এই যে কী বলে কন্যা খাওয়ায়, মানে মেয়েদেরকে ডেকে 9 জন 7 জন এরকম মেয়েদেরকে ডেকে খাওয়ায়, এদের এদিকে চল আছে, ইউপিতে চল আছে, আমাদের তো বেঙ্গলে তেমন নাই। তো এই যে দেখো গিফট দিয়েছে, ও মানে যেখানেই ডাকুক না কেন ওনারা খাওয়ান আর সাথে গিফট কে পয়সা এরকম দেন। তো এসে সে খুশ হয়ে গেছে যে এরকম মানে প্রচুর আনন্দ এরকম ইয়ে পেয়েছে, আমাকে দেখাচ্ছে, দেখো মা এটা দিয়েছে। প্রথমে এসে তো লুকিয়ে রাখছিল, বলছে আমাকে না কিছু গিফট দেয় না, বলছে ভালো চলে আসো, দিয়ে পরে দেখাচ্ছে দাঁড়া 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 আমি নিয়ে আসি নিয়ে আসি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।